আজকে গ্রীষ্মীয় দেশটির ভ্রমণের বিধিনিষেধের পরিবর্তন না হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ডিফেন্স সেক্রেটারি বেন ওয়ালেস। আজ স্কাই নিউজের সাথে এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। আর এসব বিষয়ে জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি S M Masum। তিনি জানান, যুক্তরাজ্যের বাইরে কী ঘটছে বা করোনার পরিস্থিতি কেমন তা এখনই ব্রিটেনে বসে বা যুক্তরাজ্যে বসে বোঝা যাবে না। তাই যদি কোনো দেশ গ্রীষ্মের দর্শনার্থীদের ভ্রমণের জন্য আমন্ত্রণ জানায় তা গ্রহণ করা ঠিক হবে না। ওয়ালেস জানান, ইউরোপ জুড়ে কোভিডের তৃতীয় ঢেউ চলছে, তার মধ্যেই তাদের কয়েকটি দেশ আসছে গ্রীষ্মকে কেন্দ্র করে দর্শনার্থীদের তাদের দেশে ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছে, আর এই আমন্ত্রণ যুক্তরাজ্যের জন্য বিপজ্জনক হবে। যদি আবারও অসতর্কতার কারণে নতুন ভাইরাস আমদানি করার ইচ্ছা থাকে তাহলে গ্রীষ্মে মানুষের বিদেশ ভ্রমণে যেতে পারেন, কিন্তু সরকারের এমন ইচ্ছা থাকার কথা নয়। তাই হয়তো আসছে গ্রীষ্মকে ঘিরে যারা এরই মধ্যে ফ্লাইট বা হোটেল বুকিং দিয়েছেন তাদের হয়তো এই আশা এবার গ্রীষ্ম পূরণ হবে না বলে জানানো হয়েছে বিমান মন্ত্রণালয় থেকে। অন্যদিকে দেশটির সাবেক ট্যুরি মিনিস্টার স্টিভ বেকার জানিয়েছেন, ইউরোপে করোনা পরিস্থিতি ও যুক্তরাজ্যের বর্তমান আক্রান্তের সংখ্যার হিসাবে সরকারের আগামী অক্টোবর পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো উচিত। তিনি বলেন, সরকার আন্তর্জাতিক ট্রাভেলের উপর নিষেধাজ্ঞা না দেওয়ার কারণ দেশে নতুন ধরনের কোভিডের যে ধরন ধরা পড়েছে তা, যা সরকারের ভুল। তাই বর্তমানে যুক্তরাজ্যে করোনা পরিস্থিতি বিবেচনা করে আন্তর্জাতিক ভ্রমণের ব্যাপারে আরও কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। আপনারা জানেন, ইউরোপের কয়েকটি দেশ এরই মধ্যে যুক্তরাজ্যের ধরনের সাথে সাউথ আফ্রিকার ধরনের করোনা রোগী পাওয়া গিয়েছে, আর এ কারণে ফ্রান্স যুক্তরাজ্যের সাথে ইতিমধ্যেই তাদের যে আন্তর্জাতিক যে বর্ডার সেটি বন্ধ রেখেছে। বিষয়টি নিয়ে স্পাই এম মডেলিং গ্রুপের সদস্য মাইক টাইডেসলি সরকারের সাইন্টিফিক অ্যাডভাইজারি গ্রুপ ফর ইমার্জেন্সি এজেন্সিকে আসছে গ্রীষ্ম ঘিরে এখনই ছুটি কাটানোর পরিকল্পনা করেছে তাদের বর্তমান পরিস্থিতি জানিয়ে দেওয়ার পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, যদি ইউরোপের দিকে তাকান তাহলে দেখবেন সেখানে কীভাবে করোনার তৃতীয় ঢেউ আস্তে পড়ছে বা তৃতীয় ঢেউ কীভাবে মানুষকে আক্রমণ করছে। তাই এখনই যুক্তরাজ্যে তৃতীয় ঢেউ যাতে প্রবেশ না করে তার জন্য সরকারকে আন্তর্জাতিক ভ্রমণের যে নির্দেশনা বর্তমানে আছে তা সামনে গ্রীষ্মেও বহাল রাখার পরামর্শ প্রদান করেন তিনি। এই ছিলে আসছে গ্রীষ্মকে ঘিরে যারা ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ। নতুন কোনো সংবাদ থাকলে তা আপনাদেরকে আবারও জানিয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।